নমস্কার বন্ধুরা আজকে সেপ্টেম্বরের দশ তারিখ হয়ে গেল এখন পর্যন্ত আপনারা অনেকেই সেপ্টেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পের টাকা আর সেপ্টেম্বরে দেবে না সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গেল তো আসল সত্যিটা কী বা সেপ্টেম্বরের টাকা আপনাদেরকে কবে নাগাদ দিতে পারে এছাড়াও পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা সবাইকেই দেবে সেই নিয়ে একটি আপডেট আসছে সমস্তটাই আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো আপনাদেরকে আমি আগে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট মানে এখান থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা যায় তো এখানে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর একজন বেনিফিশিয়ারি মানে একজন উপভোক্তা যিনি টাকা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারে তার আমি পেমেন্ট স্ট্যাটাস চেক করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো আমি একজন মহিলার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে নিয়েছি এখানে তার নাম দেখিয়ে দিয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ চয়েস করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাঙ্ক স্ট্যাটাসে দেখাচ্ছে যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসও এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে আর ব্যাঙ্কের নাম্বার আরভেসি কোডাটা নিচে এখানে দেওয়া ছিল হাইড করে রয়েছি এগুলো পার্সোনাল ডিটেলসের জন্য এবার এখানে মাসের ঘরগুলো দেখতে পেলে এখানে দেখবেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত ওনার পেমেন্ট সাকসেস হয়ে রয়েছে মানে উনি কিন্তু টাকা পেয়ে গিয়েছেন ওনার ব্যাংকে টাকা ঢুকে গেছে পেমেন্ট সাকসেস লেখাটা চলে এসেছে এবার দেখুন এই যে সেপ্টেম্বর মাসের টাকাটা এটা কিন্তু এবার দেবে কারণ এই যে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের এই যে ঘরটা এটা কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওনার পেমেন্ট আন্ডার প্রসেস লেখাতে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকারের তরফ থেকে টাকা কিন্তু রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবার ব্যাংক থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দেবে সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সেখান থেকে টাকা রিলিসের কাজ শুরু হয়ে গেছে ওই কারণে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে আপনাদেরকে আমি স্ট্যাটাসের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি যখন কোনো মাসের টাকা দেওয়া হবে সেই মাসে কিন্তু এরকম সেই মাসটা চলে আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসবে এবং যখন অ্যাকাউন্টে টাকা আপনার ক্রেডিট হয়ে যাবে তখন এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে এবার ধরুন নিজের সেপ্টেম্বরে টাকার পরে যখন অক্টোবরে টাকা দেবে অক্টোবরে টাকা দেওয়ার ঠিক আগের মুহূর্তে আবার এখানে অক্টোবর লেখাটা চলে আসবে এবং নিচে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসবে এবং অক্টোবর মাসে যখন আবার টাকা ঢুকে যাবে তখন আপনারা আবার পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে এইভাবে কিন্তু এই স্টেটাসগুলো পরিবর্তন হতে থাকি তার মানে সেপ্টেম্বর মাসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাচ্ছেন কারণ এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে যে লক্ষ্মীবণার প্রকল্প বন্ধ হয়ে গেল হ্যাঁ আর টাকা দেবে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা কারণ এখানে দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বরে টাকা দেওয়ার কাজ সরকারের পক্ষ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার আপনারা বলতে পারেন তাহলে দেরি কেন হচ্ছে টাকা আসতে কত সময় লাগবে কারণ অনেক প্রকল্পের টাকা দিতে হচ্ছে সরকারের এমনিতেই অনেকটাই চাপ রয়েছে অর্থের অনেক দিক থেকে তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কারণে এবং উপভোক্তাদের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে ওই কারণে সমস্যা হচ্ছে এবং সময় লাগছে তো আপনারা ধরে রাখতে পারেন এই মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অধিকাংশ মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা ক্রেডিট হয়ে যাবে তবে সুখবর রয়েছে অনেক মহিলা পাঁচশো টাকা নয় পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন মহিলারা পাবেন দেখে নিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে আপনারা সকলেই জানেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি এসটি হলে এক টাকা করে দেওয়া হয় প্রতি মাসে আর জেনারেল অবিসি হলে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় ভান্ডার প্রকল্প শুরু হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এতদিন বিবাহিত অনেক মহিলারাই এস কা সার্টিফিকেট করেননি বা তাদের ছিল না এর ফলে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়েছিল তখন সেই সকল মহিলারা এস কা কাস্ট সার্টিফিকেট ছাড়াই আবেদন করেছিল আবার অনেকে ভুল কাস্ট সার্টিফিকেট দিয়েছিল নিজেদের কাস্ট সার্টিফিকেট না দিয়ে তাদের পরিবারের অন্যান্য সদস্য বা স্বামী বা ছেলের কাস্ট সার্টিফিকেট দিয়ে ভান্ডার আবেদন করে ফেলেছিল এর ফলে তারা এস হওয়া সত্ত্বেও এক হাজার টাকা করে পাচ্ছিল না পাঁচশো টাকা করে পাচ্ছিল কিন্তু বর্তমানে অনেক মহিলারাই নতুন করে এসএসটি এসটি কাস্ট সার্টিফিকেট করেছেন এবং সেই কাস্ট সার্টিফিকেটগুলি বিডিও অফিসে গিয়ে জমাও করেছেন এর ফলে তাদের লক্ষ্মীরভান্ডার প্রকল্পে এসএসটি এসটি কাস্ট সার্টিফিকেট যুক্ত হয়ে গিয়েছে সুতরাং ওই সকল মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পেত তারা কিন্তু পাঁচশো টাকার বদলে এক টাকা করে পেতে শুরু করবে এরকম অনেক মহিলাই আছেন যারা আগস্ট মাসে এস সি এসটি কাস্ট সার্টিফিকেট বিডিও অফিসে জমা করেছেন সেই সকল মহিলারা এই সেপ্টেম্বর মাস থেকেই পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আপনি যদি এস সি এসটি কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও পাঁচশো টাকা করে পেয়ে থাকেন অতি সত্বর আপনি আপনার এস সিএসটি কাস্ট সার্টিফিকেট আপনার নিকটতম বিডি অফিসে জমা করুন বা যাদের এখনও এস এস টি কাস্ট সার্টিফিকেট করা হয়নি তারা অতি সত্বর কার্ড বানিয়ে ফেলুন এবং বিডি অফিসে জমা করুন তাহলে আপনিও কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এই সেপ্টেম্বর মাস থেকেই পেতে শুরু করবেন আর যারা জেনারেল এবং ও বিসি কাস্ট রয়েছেন যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছেন তারা কিন্তু পাঁচশো টাকাই পাবে কেবলমাত্র যাদের এসএএসটি কাস্ট সার্টিফিকেট ছিল না যারা কাস্ট সার্টিফিকেট করে নতুন করে জমা করছে তারাই কিন্তু কেবলমাত্র পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবে তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না